আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় কিন্তু আমিও ভালো আছি। যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য চমৎকার একটি হোয়াইট কালারের গাড়ি নিয়ে এসেছি, আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের করোলা 111 মডেলের গাড়ি। এই গাড়ির মডেলটি হচ্ছে 1995 সাল, রেজিস্ট্রেশন 2000 সাল, আর পেপার্স নভেম্বর 2024 সাল পর্যন্ত আপডেট করা আছে। ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড। এটি কিন্তু হচ্ছে আপনার 1300 সিসির ইঞ্জিন। গিয়ার সিস্টেমটি অটো ট্রান্সমিশন। চারটি ডোর কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর। সোভিয়র্স আপনি দেখতে পাচ্ছেন এই টয়োটা ব্র্যান্ডের করোলা 111 মডেলের গাড়িটি দেখতে সেম এরকম হবে। ফ্রন্টের লুকিং যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের গাড়ি 6170। এটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। আর গাড়ির যদি হেডলাইটগুলো দেখেন, মার্শাল একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ির টায়ার এবং রিম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি। আর এই গাড়ি যদি আপনার ডান পাশের ফুল ভিউটি দেখেন, দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। আর এই 111 মডেল গাড়ির পিছনে যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে আপনার নন ক্রিস্টাল মডেলের গাড়ি। আমি আবারও বলছি নন ক্রিস্টাল মডেলের গাড়ি। আর এই গাড়িতে কিন্তু সামনে এবং পিছনে দুটি বাম্পার লাগানো আছে, এসএস এর বাম্পার দেখতে পাচ্ছেন। পিছনে ব্যাকলাইট গুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর গাড়ির পিছনে গ্লাসটি আছে, এটা কিন্তু অরিজিনাল অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ি যদি টায়ারের কথা বলি, চারটি টায়ার দেখতে সেম এরকম হবে। আর এই গাড়িতে কিন্তু আপনার রেইন শেড কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর গাড়ি যদি আপনার ফুল ছাদটি দেখেন, দেখতে এরকম হবে। আর এই গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, একদম ফ্রেশ অবস্থায় আছে 111 মডেল গাড়িটি। সোভিয়র্স আপনি দেখতে পাচ্ছেন এই 111 মডেল গাড়ির যে আপনার ডোরগুলো আছে, চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর। এটি কিন্তু ম্যানুয়ালভাবে আপনাকে অপারেট করতে হবে। গাড়ির যে গিয়ার সিস্টেম, সেটি কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন। আর এখানে এসি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সুপার আইসকুল অবস্থায় আছে। আর ড্যাশবোর্ডটি কিন্তু একদম চকচকে ঝকঝকে অবস্থায় পেয়ে যাচ্ছেন। মাইলেজ মিটারগুলো দেখতে সেম এরকম হবে, অরিজিনাল স্টিয়ারিং। আর দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউভাবে লাগানো হয়েছে, একদম রুচিসম্মত বিস্কিট কালারের সিট কাভার। আর হ্যান্ড ব্রেকটি কিন্তু একদম সচল অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই 111 মডেল গাড়িটিতে। সোফিয়র্স আপনি দেখতে পাচ্ছেন এই 111 মডেল গাড়ির যে পিছনের সিটগুলো আছে, সেগুলো দেখতে সেম এরকম হবে, একদম ব্র্যান্ড নিউ সিট কাভার কিন্তু লাগানো হয়েছে। আর টোটাল 5 জনের সিট ক্যাপাসিটি এই গাড়িতে, একদম ফ্রেশ অবস্থায় আছে। আর পিছনের ডোরটি দেখতে পাচ্ছেন, দেখতে সেম এরকম হবে। সোভিয়র্স আপনি দেখতে পাচ্ছেন এই 111 মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে, সেই দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন, একদম চকচকে ঝকঝকে ফ্রেশ ইঞ্জিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে। আর এখানে যে ইঞ্জিনটি আছে, সেটি কিন্তু হচ্ছে আপনার 1331 সিসির অরিজিনাল ইঞ্জিন, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর গাড়ি যদি সাইডের বিটগুলো ফলো করেন, তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। আর এখানে যে ইঞ্জিনটি আছে, সেই ইঞ্জিনে কিন্তু আপনাকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন, এর বাইরে কিন্তু আপনাকে আর কোনো কাজ করতে হবে না। একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই 111 মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি। সোভিয়র্স আপনি দেখতে পাচ্ছেন এই 111 মডেল গাড়ির যে আপনার গুডস স্পেসটি আছে, সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। আর এখানে একটি সিলিন্ডার আছে, এটি কিন্তু আপনার সিএনজি তে কনভার্ট করা 60 লিটার সিলিন্ডারে, চাইলে কিন্তু আপনার এলপিজি তেও কনভার্ট করে নিতে পারবেন। আর গাড়ির পিছনে কিন্তু ফলো আপ করলে বুঝতে পারবেন পিছনে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, এবং দেখতে পাচ্ছেন একদম র অবস্থায় আছে গাড়িতে, কোথাও কিন্তু কোনো জং ধরা বা কোনো খোলা কাটা কিন্তু নেই, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ির যে পিছনের ব্যাক ডালাটি আছে, সে দেখতে এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন, অরিজিনাল ব্যাক ডালা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই 111 মডেল গাড়িটিতে। সোভিয়র্স আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি, এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত হলে পারচেস করতে পারবেন। তার আগে জানিয়ে দিচ্ছি, এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে জারা কার হাউজে। আর জারা কার হাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়াতে। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রেখেছি মাত্র 4,80,000 টাকা। আমি আবারও বলছি 4,80,000 টাকা, এটি কিন্তু চাওয়া প্রাইস। এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।